আমরা যারা মাছ চাষ করি তাদের সঙ্গে এই সমস্যাটা প্রায়ই হয়ে থাকে যেটি এখানে দেখতে পাচ্ছেন যে সকালবেলা কিন্তু পুকুরে মাছ ভেসে যায় মাছ জেগে যায় যার ফলে মাছগুলো মারা যেতে থাকে আর এটির মূল কারণ হচ্ছে অক্সিজেন শর্টেজ এই শর্টেজের কারণে এই ধরনের সমস্যা দেখা দেয় তবে এই ধরনের সমস্যা হয়ে গেলে এটার সমাধান কি রয়েছে কিভাবে আপনি এটি সমাধান করতে পারেন পারমানেন্ট সলিউশন যদি কোনো কিছু থাকে সেটি কি কিভাবে করবেন বা কি কী ওষুধ ব্যবহার করবেন সমস্ত কিছু নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন সাধারণত মাছ চাষ করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখতে পাই আমরা এর মাঝে এটিও রয়েছে যেটি হচ্ছে অক্সিজেন শর্টেজ বা অক্সিজেনের অভাবের ফলে যে সকালবেলা মাঝে জেগে যাওয়া ভেসে যাওয়া এই ধরনের সমস্যা ক্রমশই এই সমস্যাটা দেখা দেয় হচ্ছে শীত এবং গরম মৌসুমের মাঝামাঝি এই সময়টা দেখা যায় যে কিছু সময় টেম্পারেচার বাড়ে আবার কিছু সময় ডাউন হয়ে যায় এই সময় সম এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি দেখা দিতে পারে এই ধরনের অক্সিজেনের শর্টেজ হওয়ার বেশ কিছু কারণ হতে পারে যেমন অতিরিক্ত মাত্রায় খাবারের কারণে এই ধরনের সমস্যা হতে পারে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো যদি পুকুরে প্রবেশ না করে ক্ষেত্রে পুকুরের জলে অক্সিজেনের শর্টেজ দেখা যেতে পারে এছাড়াও অ্যামোনিয়া হওয়ার যে মূল রক্ষণগুলো রয়েছে বা কারণগুলো রয়েছে এর ভেতরে হচ্ছে আবহাওয়া পরিবর্তন অনেক সময় দুই ধরনের আবহাওয়া একই সময়ে আপ ডাউন করতে থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয় এই যে কোনো কারণেই হোক না কেন এই ধরনের সমস্যা হয়ে গেলে যদি বড় মাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় আমরা সবসময় চেষ্টা করি যে এই ধরনের সমস্যা থেকে আমাদের মাছগুলোকে বাঁচাতে তাই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ আগে থেকে গ্রহণ করি তারপরে অনেক সময় দেখা যায় যে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়ে যায় তো প্রথম অবস্থায় এই ধরনের সমস্যা হয়ে গেলে কি কাজ করবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণের এয়ার ব্যবস্থা করে নিতে হবে আপনাকে পুকুরে জল পুকুর থেকে যদি সম্ভব হয় জল টেনে দু তিন জায়গায় আপনি সেট করে নিন সেখানে জলগুলোকে সার্কুলেশন করুন আর এটি সম্ভব না হলে বা এটা করতে থাকুন পাশাপাশি যদি আপনি একদম ফ্রেশ এবং বোরওয়েলের যে জলটা রয়েছে সেটা যদি পুকুরে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের শর্টেজের যে সমস্যাটা রয়েছে তাড়াতাড়ি সলভ করা সম্ভব আর অতিরিক্ত মাত্রায় যদি অক্সিজেনের শর্টেজ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে মাছগুলো কিন্তু মারা যেতে থাকে তো প্রথমত আপনাকে সার্কুলেশনের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ ভালো জল বোরওয়েলের জলটা প্রবেশ করালে ভালো ঠান্ডা জলটা আর সার্কুলেশান তো করবেনি তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পুকুরের জলে আপনাকে প্রাথমিক যে চিকিৎসাটি রয়েছে সেটি করতে হবে সাধারণত আমরা জানি যে অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার নামে অনেক কিছু এখন বর্তমান সময়ে কিন্তু পাওয়া যায় সেই সমস্ত অক্সিজেন ট্যাবলেট বা পাউডার পাউডার ব্যবহার করলে আমরা দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই কিন্তু জেগে থাকা যে মাছগুলো রয়েছে সেগুলোকে বসিয়ে নিতে পারি এখানে আরেকটি বিষয় রয়েছে যেটি হচ্ছে যে এই ধরনের অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার যখন আমরা ব্যবহার করি তো আমরা অনেকেই কিন্তু মনে করি যে এই ধরনের পাউডার একবার ব্যবহার করলে হয়তো আর গ্যাস হবে না তো বা অক্সিজেনের শর্টেজ হবে না তো এটি কিন্তু ভুল ধারণা এই ধরনের যে অক্সিজেন ট্যাবলেট বা পাউডার আমরা দেখতে পাই সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ মানে তাৎক্ষণাক কাজের জন্য সেটি ভালো রয়েছে চব্বিশ ঘন্টার ভিতরেই এইগুলো অ্যাক্সেন্ড করে এরপরে পরবর্তীতে কিন্তু এই ধরনের জিনিসও কোনো কাজে আসে না তাই যখনই পুকুরে গ্যাস হবে প্রথমত মাছ বাঁচানোর জন্য এটি আপনি ইউজ করতে পারেন কিন্তু পারমানেন্ট সলিউশন কিন্তু এটি নয় পারমানেন্ট সলিউশন আপনাকে অন্যভাবে করতে হবে অন্য মেডিসিন ব্যবহার করতে হবে তো যাই হোক অক্সিজেন ট্যাবলেট হয়তো আপনি জানেন যে কীভাবে ব্যবহার করবেন সমস্ত বিধি কিন্তু অক্সিজেন প্যাকেটে লিখাই থাকে বিভিন্ন কোম্পানির অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় সেই সমস্তগুলো আপনাকে স্টকিং দেখে নিতে হবে যদি এই ধরনের সমস্যা আসে তাৎক্ষণিক আপনি অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার যেটা রয়েছে ডিজলভ অক্সিজেন বলা হয় যেটাকে পাউডারটাকে এই ধরনের অক্সিজেন পুকুরের জলে তাৎক্ষণিক প্রয়োগ করে দিন সাথে সাথে সাওয়ারের ব্যবস্থা রাখুন এই প্রসেসগুলো করে আপনি মাছগুলোকে বাঁচাবেন সঙ্গে সঙ্গে পুকুরের জলের আন্দোলন সৃষ্টি করা পুকুরের জলটিকে নাড়াচাড়া করা বা হাডি বা বড় কিছু দিয়ে উল্টাপাল্টা করা বা আপনি পুকুরে বাঁশ পিটিয়েও কিন্তু অক্সিজেনের অভাবটা পূরণ করতে পারেন পুকুরের সোজা কথায় পুকুরের যে জল রয়েছে সেই জলে একটা ঢেউয়ের সৃষ্টি করতে হবে যাতে করে পুকুরের জলে অক্সিজেন মিক্স হয় যার ফলে অক্সিজেনের শর্টেজটা কম হয়ে আসবে তো এই ছিল বেসিক ট্রিটমেন্ট এটা করার পর যখন মাছগুলো বসে যাবে বসে যাবে কখন বসবে যখন দেখবে যে মূলত সমস্যাটা ভোরবেলায় হয় ভোরবেলা যখন সূর্য থাকে না সেই সময় আমরা দেখতে পাই যখনই সূর্য উঠে যায় সূর্যের আলো আসতে শুরু করে পুকুরের উপরে পড়তে শুরু করে তখন কিন্তু এই সমস্যাটা থাকে না অক্সিজেনের যে অভাবটা রয়েছে সেটা কিন্তু পূরণ হতে থাকে এবং সূর্যের আলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এটা প্রকোপটা কমে আসে তো যখন মাছগুলো বসে যাবে এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তখন আপনাকে পারমানেন্ট সলিউশন হিসেবে কাজ করতে হবে ওটার জন্য আলাদা ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এর আগে যে কাজটা করতে হবে যে যেদিন পুকুরে গ্যাস হবে বা সকালবেলা মাছ জেগে যাবে ভেসে যাবে সেদিন কিন্তু কোনো ধরনের খাবার দেয়া যাবে না পুকুরে চেষ্টা করবেন দু থেকে তিন দিন পুকুরে কোনো ধরনের খাবার যেন না দেয়া হয় এ খাবার যখনই পচবে গলবে তখন অ্যামোনিয়া সৃষ্টি কিন্তু আরও একটু বেশি হবে সেই সমস্যা সময়ে কিন্তু সমস্যা আর একটু বাড়তে পারে সো কয়েকদিনের দু থেকে তিন দিন যদি আপনি খাবার বন্ধ রাখুন তাহলে এই সমস্যাটা পারমানেন্ট সলিউশন হিসাবে একটু হেল্প করে তো এই জিনিসটি হয়ে গেলে আমরা পারমানেন্ট সলিউশন হিসাবে যে জিনিসটি ব্যবহার করব সেই এক ধরনের মেডিসিনে ব্যবহার করব তো বন্ধুরা এর আগে কিন্তু আমি এটি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম অক্সিজেন শর্টেজ হলে কী হয় বা কেউ কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন সেটিও দেখে নিতে পারেন তবে এখানে আজকে একটু নতুনত্ব রয়েছে যার কারণে আমি ভিডিওটি আবারও তৈরি করছি সেটি আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করবো যাতে করে আপনাদের সুবিধে হয় তো এই এক এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আসলে জিও লাইট পাউডার বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের আলাদা আলাদা নামে এই ধরনের ওষুধগুলো তৈরি করে থাকে আমরা জিওজিন জিও লাইট এই ধরনের অনেক ধরনের মেডিসিন বা এই ধরনের নামে মেডিসিন দেখে থাকি কিছু কিছু রয়েছে যেগুলো বল বল দানাদার হয়ে থাকে কিছু কিছু রয়েছে পাউডার হয়ে থাকে তো এই ধরনের জিও লাইট বা সোজাগত জিও লাইট ব্যবহার করলেই কিন্তু আমাদের অ্যামোনিয়াটা যে পুকুরে যে অ্যামোনিয়াটা হয় সেই অ্যামোনিয়াটা কিন্তু কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে পারমানেন্ট সলিউশন অক্সিজেন ট্যাবলেট বা সেই সমস্ত ট্যাবলেট কিন্তু পারমানেন্ট সলিউশন নয় সেটাতে আপনি মাছটা বাঁচাবেন কিন্তু পারমানেন্টলি যেন আবারও গ্যাসটা না হয় তার জন্য আপনাকে এই ধরনের জিওলাইটের ব্যবহার করতে হবে এইগুলোর প্রয়োগবিধিও কিন্তু সে আগেও বলেছি তাছাড়া এগুলোর যে ডোজ রয়েছে এক একটা কোম্পানি তাদের ডোজ আলাদা আলাদা করে বলে রাখে বা প্যাকেটে গায়ে লিখা থাকে যাই হোক এখানে বিঘাতে পাঁচ কিলো হিসাবে আমরা জানি যে এখানে প্রয়োগ করা হয় বেসিক্যালি এই ডোজটাই ম্যাক্সিমাম থাকে তো ব্যবহারের জন্য আমরা সাধারণত জলের সঙ্গে এটা গুলিয়ে প্রয়োগ করতে পারি যদি দানাদার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দানাদার হিসাবে ব্যবহার করতে পারি এখন যে জিনিসটি আমি নতুনত্ব বলছিলাম সেটি হচ্ছে এখানে এখানে আপনারা যে জিনিসটি দেখ পাচ্ছেন যে দেওয়া হচ্ছে এটি আসলে প্রোবায়োটিক আমরা জানি যে প্রোবায়োটিক কিন্তু অ্যামোনিয়া ধ্বংস করার গুঁড়ু তো আমরা এখানে নতুন এই জিনিসটি অ্যাড করছি প্রোবায়োটিক ইউজ করছি আপনি ভালো কোম্পানির কোনো একটা প্রোবায়োটিক ইউজ করতে পারেন এই জিওলাইটের সঙ্গে যখনই আপনি প্রোবায়োটিক ইউজ করবেন তা তখন দেখা যাবে যে এই জিওলাইটের সঙ্গে প্রোভাইড দেওয়ার কারণে অ্যামোনিয়া নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি অ্যামোনিয়াকে ধ্বংস করে দিচ্ছে যার ফলে দেখা যাবে পরবর্তী দিন থেকেই হয়তো আপনার পুকুরে আর গ্যাসের তেমন একটা সমস্যা হবে না আপনার পুকুর থেকে অক্সিজেনের শর্টেজের কারণে মাছগুলো ভাসবে না আর একটু কেয়ার করতে হবে চেষ্টা করতে হবে জল টল দেওয়ার ব্যবস্থা করা তো এখানে এই জিনিসটি নতুনত্ব আমি করেছি যেখানে এটা অ্যাড করে দিয়ে কিন্তু এই ধরনের আমরা ওষুধটা প্রয়োগ করছি আর এটিকে ভালো করে পুকুরে চারপাশে ছিটিয়ে দিন সুন্দর করে বেশ করে ছিটিয়ে দিন চারপাশে ছিটিয়ে দিন দেখবেন যে এটা যখন জলের সঙ্গে গুলে যাবে ধীরে ধীরে আপনার পুকুরে যত সমস্ত অ্যামোনিয়া বা অক্সিজেন শর্টেজের সমস্যাটা রয়েছে সেটা দূর হয়ে যাবে পাশাপাশি চেষ্টা করবেন পরবর্তী দিন ভোরে তিনটে চারটার দিকে মানে ভোর রাতে আপনাকে পুকুরে জল নতুন জল চালিয়ে দিতে হবে এয়ারেশনার ব্যবস্থা করে দিতে হবে যেন এই ধরনের সমস্যা পরবর্তীতে না আসে এক থেকে দু দিন এই ধরনের ট্রিটমেন্ট নিলেই আপনার পুকুরের সমস্ত সমস্যার যে সমাধান রয়েছে সেটি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কিছু তথ্য গ্যাস হলে কি করবেন কিভাবে মাছকে বাঁচাবেন বা কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন সেই সমস্ত বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করেছি তো আশা করছি এখান থেকে আপনি বেশ কিছু উপকৃত হতে পেরেছেন আপনার এই জিনিসগুলো হেল্প করবে আর আপনি এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি